সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যারা 2021 সালে কলেজে ভর্তি হবে তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি অনেক ইনফরমেশন পাবে এবং কলেজে ভর্তি সংক্রান্ত বেশ কিছু নিয়ম পালন করতে হবে তোমাদেরকে। সেই নিয়মগুলি কী কী তা আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি আমাদের চ্যানেলে তুমি প্রথমবার এসে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং সেই সঙ্গে তোমার বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিও। দেখো, প্রথমত তোমাদেরকে বলে রাখি, 2 আগস্ট 2021 সালে অনলাইন ভর্তি কিন্তু প্রক্রিয়া শুরু হচ্ছে। তোমাদের তার আগেই তোমরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ। তো সেই হিসাবে কলেজে যখন তুমি ভর্তি হবে, তোমায় কী কীভাবে ভর্তি হতে হবে তার কিছু নিয়ম প্রকাশিত হয়েছে। দেখো, প্রথমত নিয়ম হচ্ছে যে তোমাদের যে ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ যে সম্পূর্ণ ফর্ম ফিল আপ, সম্পূর্ণটাই হবে অনলাইনে। অর্থাৎ তোমাকে সশরীরে কলেজে গিয়ে কোনো রকম ফর্ম জমা দেওয়া লাগবে না, তুমি সম্পূর্ণ কাজটাই কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে যে তুমি যখন অনলাইনে ভর্তি হচ্ছ, যে আগের বছর যেরকম ফিজ নেওয়া হয়নি সেরকমই কিন্তু অনলাইনে ভর্তির জন্য কোনো রকম চার্জ তোমার কাছ থেকে নেওয়া হবে না। অর্থাৎ তুমি বিভিন্ন কলেজে একসঙ্গে অ্যাপ্লাই করতে পারো সম্পূর্ণ ফ্রিতে, বিনামূল্যে, কারণ এবছর কোভিড বিধির জন্য এরকম নিয়ম নীতি করা হয়েছে। এই সমস্ত ছাত্রছাত্রীরা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ মেরিট লিস্টে নাম চলে আসবে, তারা কিন্তু সম্পূর্ণ যে নাম সেটাও কিন্তু অনলাইনেই দেখতে পাবে। একই সঙ্গে তোমাদের অনলাইনে যখন তুমি ভর্তি হবে, অর্থাৎ যে কলেজে তুমি অ্যাডমিশন নেবে সেই কলেজের যে ফিজ, সেই ফিজটাও কিন্তু তোমাকে কলেজে গিয়ে দিতে হবে না, তুমি যে কোনো ব্যাংকে গিয়ে সেই ফিজ জমা দিতে পারবে, সেটাও ডিটেলস তখন বলে দেওয়া হবে। একই সঙ্গে যখন তুমি মনে করো যোগ্য প্রার্থী হচ্ছে, অর্থাৎ মেরিট লিস্টে তোমার নাম আসবে, সরাসরি ইমেল বা টেলিকমিউনিকেশনের মাধ্যমে যে স্টুডেন্টকে জানিয়ে দেবে কলেজ থেকে, এরকমটাই আপডেট উঠে এসছে। একই সঙ্গে যখন মনে করো তুমি যে বিভিন্ন নথি তোমরা আপলোড করছো, বিভিন্ন তথ্য, তোমাদের সার্টিফিকেট, সেগুলোর সঙ্গে যদি তোমাদের ফর্ম ফিল আপের কোনো গাফিলতি হয় তাহলে কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাতিল হতে পারে। অর্থাৎ তোমাদেরকে যে নথিগুলো তুমি আপলোড করবে বা তোমার যে ডাটা তুমি আপলোড করবে, তুমি যে দেবে, সেগুলো যাতে কোনো রকম ভুল না হয় সেদিকে তোমাকে খেয়াল রাখতে হবে। এই সমস্ত নিয়মগুলো মেনে তোমাদেরকে অনলাইনে ভর্তি হতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমি আগের ভিডিওতে অনলাইন ক্লাসের বিভিন্ন ডেট তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা যদি না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, ওই ভিডিওটা দেখে নিও। অর্থাৎ কবে থেকে অনলাইন পরীক্ষা শুরু হচ্ছে, অনলাইন যে তোমাদের ভর্তি শুরু হচ্ছে, কবে ফিজ তোমরা দিতে হবে, কবে তোমরা মেরিট লিস্ট প্রকাশিত দেখতে পাবে, সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিও। একই সঙ্গে আমাদের ভূগোল অনলাইন ক্লাস সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিয়েছি। ভূগোল অনলাইন ক্লাস যে তোমাদের প্রথম সেমিস্টার তোমরা ভর্তি হতে পারবে আমার কাছে, সেখানে তোমরা সবথেকে কম ফিসে পড়াশোনা করতে পারবে সম্পূর্ণ সেমিস্টার, অর্থাৎ 6 সেমিস্টার পর্যন্ত। যাদের কাছাকাছি কোনো ভূগোল শিক্ষক যোগাযোগ নেই, যাদের আর্থিক অবস্থা খারাপ, তুমি অনেক টাকা ফিস দিয়ে, 1000 টাকা 1200 টাকা ফিস দিয়ে টিউশন পড়তে পারবে না, তাদের জন্য আমাদের এই অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে সম্পূর্ণ গুরুত্বপূর্ণভাবে আমরা দুজন শিক্ষক মিলে তোমাদেরকে হেল্প করব সবথেকে ন্যূনতম ফিস নিয়ে, যাতে তোমরা সেই টাকাটা অ্যাফোর্ড করতে পারো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানালাম যে আমাদের কলেজের ভর্তি সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি, তোমরা নিয়ম নীতিগুলি দেখে নাও, বিভিন্ন ডেট যেগুলো তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছি সেগুলো খাতায় লিখে রাখো, কারণ এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে তোমরা অবশ্যই নিজের ভাবনা চিন্তার মধ্যে থাকো যে তোমরা কোন দিকে যাবে, কোন বিষয়ের দিকে যাবে, সেই নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করে অনার্সে ভর্তি হবে বা যে কোনো লাইনে যাও না কেন, তোমাকে ভাবনা চিন্তাটা অবশ্যই এখন থেকে করতে হবে। তো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।